আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ফ্লুক্লক্সিন। এটি একটি 500 mg-এর ক্যাপসুল জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফ্লুক্লক্সাসিলিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকায়ে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফ্লুক্লক্সিন মূলত একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ। এখন আসুন যে ফ্লুক্লক্সিন এই ক্যাপসুলটির আসলে কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ফ্লুক্লক্সিন এই ক্যাপসুলটির কার্যকারিতা বলতে গেলে, ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত রোগে ওষুধটি নির্দেশিত। যেমন ত্বকের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয়, ফোড়া, ক্ষত ও একজিমা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়, ব্রণে ওষুধটিকে ব্যবহার করা হয়, সংক্রমিত ক্ষত ও সংক্রমিত পোড়া নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়, মধ্যকর্ণের প্রদাহ ও বহিকর্ণের প্রদাহ নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়, নিউমোনিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়, ফুসফুসের ফোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, সাইনাসের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, টনসিলের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, অন্ত্র বা পেটের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, মূত্রনালীর ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। আমি এক কথায় যদি বলতে যাই, তাহলে এইভাবে বলা যেতে পারে যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয়, সেই রোগগুলো নিরাময়ে মূলত ফ্লুক্লক্সিন এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে ফ্লুক্লক্সিন এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 500 mg-এর একটি করে ক্যাপসুল 6 ঘন্টা পরপর খেতে হবে, আর এই ওষুধটিকে অবশ্যই 7 থেকে 14 দিন খেতে হবে। আর ফ্লুক্লক্সিন এই ক্যাপসুলটির পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে বমি বমি ভাব হতে পারে, উদরাময় হতে পারে, চামড়ায় ফুসকুড়ি হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া। আর বিশেষ করে যে সকল রোগীদের যকৃৎ অথবা কিডনির সমস্যা আছে, সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ফ্লুক্লক্সিন এই ক্যাপসুলটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ফ্লুক্লক্সিন এই ওষুধটিকে খাওয়ার যদি খুব প্রয়োজন পড়ে যায়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর ফ্লুক্লক্সিন এই ক্যাপসুলটিকে বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 500 mg-এর প্রতি পিস ফ্লুক্লক্সিন ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 10.57 টাকা। তো বন্ধুরা, একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু ফ্লুক্লক্সিন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, সেক্ষেত্রে আপনারা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ডোজ কমপ্লিট করে এই ওষুধটিকে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।